মৃত দাদিকে চিতায় তুলে আগুনে পোড়ানো হচ্ছিল। আর এই দৃশ্য দেখছিল 11 বছর বয়সী নাবালিকা কৃষ্ণা ব্যানার্জি। এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ঘর ছাড়েন এই বালিকাটি। হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করা আমিনার এই করুণ গল্প কাঁদাবে আপনাকেও। কৃষ্ণা সেদিন ঘর ছেড়ে তার এক মুসলিম বান্ধবীর বাড়িতে গিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখেন আমিনা বেগম। ঘটনাটি 1989 সালের মানিকগঞ্জের এক পাড়াগাঁয়ের। বর্তমানে সেই আমিনা বেগমের বয়স 35 বছর। সেদিন তিনি অনেকটা না বুঝেই শুধুমাত্র নিজ ধর্মের সৎকার রীতির ভয়াবহতা থেকে মুক্তি পেতেই ইসলামের দিকে ধাবিত হয়েছিলেন। এর ফলে পৈতৃক সম্পত্তি, আত্মীয় স্বজন সবকিছুর মায়া ত্যাগ করতে হয়েছিল তার। এরপর ওই বান্ধবীর পরিবারের সহায়তায় ভর্তি হন ঢাকার কামরাঙ্গীরচর মহিলা মাদ্রাসায়। সেখানে স্বল্প সময়ই নওমুসলিম আমিনা বেগম হয়ে ওঠেন একজন কুরআনের হাফেজ। মাদ্রাসায় পড়াকালীন সময় সেখানকার হুজুরদের মধ্যস্থায়ী আমিনার বিয়ে হয় নোয়াখালী সন্দীপের হাফেজ বদিউল আলমের সঙ্গে। ধর্মীয় অনুশাসনের মধ্যে সুখের সংসার ছিল তাদের। কিন্তু 2008 সালে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় স্বামী বদিউল আলমের। স্বামী হারা বিধবা নওমুসলিম আমিনা বেগম ফের একা হয়ে পড়েন। কোথায় থাকবেন, কার কাছে যাবেন, এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। এই অবস্থায় ঢাকা বাইতুল মোকাররম এলাকায় তার সঙ্গে পরিচয় হয় গুলশানের অভিজাত এলাকার এক ধনাঢ্য বৃদ্ধার সঙ্গে। তার বাসায় পরিচিকা হিসেবে নিযুক্ত হন আমিনা বেগম। প্রায় 3.5 বছর ওই বৃদ্ধাকে আপন মায়ের মতোই সেবা করেন তিনি। এক পর্যায়ে ওই বৃদ্ধাও ইন্তেকাল করেন। বৃদ্ধার ইন্তেকালের পর তার সন্তানরা এই স্বজনহারা হাফেজা নওমুসলিমের আর কোনো খোঁজ নেননি। অবলম্বনহীন এই পর্দানশীল হাফেজা নারী পরবর্তীতে জনৈক ব্যক্তির সহায়তায় চলে যান সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায়। সেখানে একবারের শিশুদের কোরআন শেখানো ও গৃহস্থালীর কাজের বিনিময়ে আশ্রয় মেলে তার। বর্তমানে সেখানেই আছেন তিনি। 2 যুগ আগে স্বেচ্ছায় ধর্মান্তরিত মুসলিম আমিনা বেগম বলেন, কোনো লোভে মুসলমান হইনি, আল্লাহই আমাকে মুসলমান বানিয়েছেন। আমার মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এসেছি আমি। 24 বছর ধরে মুসলমান সমাজে কেটেছে আমার জীবন, এখন এটাই আমার সব। তিনি আরো জানান, 2011 সালে নওমুসলিমদের জন্য বাংলাদেশ সরকার একটি প্রকল্প থেকে 2.25 কাঠা জমি বরাদ্দ দেয়া হয়েছে তার নামে। সাভারের রাজ ফুলবাড়িয়ার পানপাড়া এলাকায় ওই জমিটিকে অনাবাদিকভাবে পড়ে আছে। অর্থাভাবে সেখানে একখানা ঘর বানিয়ে বসবাসের ব্যবস্থা করতে পারেননি তিনি। আমিনা বলেন, বাসায় বাসায় প্রাইভেট পড়িয়ে আমি জীবিকা নির্বাহ করছি, অন্যের বাসায় থাকি। অনাত্মীয় কারো বাসায় থেকে পর্দা পালন করা কষ্টকর হচ্ছে। অথচ মুসলমান হওয়ার পর থেকে আমি কখনো পর্দা লঙ্ঘন করিনি। তার একটি ছবি তুলতে চাইলে তিনি বলেন, আপনার সামনে মুখ খুলতে পারবো না। ছবি তোলাকে গুনাহের কাজ বলেই বিশ্বাস করেন তিনি। অপরের অধীনে মানবেতর জীবন থেকে মুক্ত হয়ে আত্মনির্ভরশীল হতে চান তিনি। হাফেজা বলেন, মহান আল্লাহই আমার ভরসা, তবে কারো পক্ষ থেকে একটু সহযোগিতা পেলে আমি ওই জমিতে ছোট একটি ঘর তুলতে চাই। সেখানে গড়ে তুলতে চাই আপন ভুবন, থাকতে চাই নিরাপদে, নিজ আবাসে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।